আপনি টাকাটা হাতে রাখেন, একটু পরে দেন, আমার আমার লাগবে না, বলতে পারতাম। 10 টাকা খুশিও দিবেন, বেজিরে মাছ কম দাবি আছে, আপনি আমার ইজ্জত করছেন, আমার ইজ্জত আল্লাহ করবো, গাছটা নিয়ে যদি উপকার পান, এরকম সাদের গা ফারা দিয়ে যদি জানতাম আছে, এই 10 টাকা আমার না দিয়ে আল্লাহর ঘর মসজিদে দিবেন, টাকাটা রাইখা দেন, দেখলাম গাছটা বিক্রি করা যায় কিনা, বন্ধ করেন, আমি পাইছি, পাড়ে একটু সমান করে সাথে মালিক পারি। ভাই আল্লাহর ঘরের কথা কইছি, কেউ রাগ করছেন? আল্লাহর ঘরের অধিকার আপনাদের আছে, আমাদের নাই? সবাই একটু মুখে বলেন তো ভাই, বিসমিল্লাহ। ভাই দেখেন দুজনে কয় নাই, আচ্ছা ভাই বিসমিল্লাহ কি বরকত নাই? আপনি যদি বিসমিল্লাহ না করেন, আমি তো মনে করবো আপনি মুসলমান না, কারণ আল্লাহর নাম লইতে গেলে শয়তানের গলা টিপ দিয়ে ধরে, কেউ নেতা বানাইতে গেলে খেতা বানাইলা। আরেকবার জুড়ো বলেন বিসমিল্লাহ। বিসমিল্লাহ আল্লাহ নামটা কজন লোকে নিচ্ছেন জানি না, আমার এই খেলার থেকে 3টা বেয়াদব চিলা দেবেন, কয়টা ভাই? কোন বেয়াদব যে রাস্তাঘাটে টাকার গরমে পাগল ফকিরের লাথি মারছেন? 2 নম্বর বেয়াদব যে টাকার গরমে নিজের মা বাবার ধরে মারছেন? 3 নম্বর বেয়াদব যার ফেস ভালো, চেহারা ভালো, ভিতরে মন ভালো নেই, এই ধরনের বেয়াদব নাই ভাই? আছে আপনি চলে দেবেন, আল্লাহ নামটা কে কি নিচ্ছেন জানি না, ভিন্ন লিঙ্গ বাদ দিয়া এই পবিত্র ডানারটা ভাই আমার একটু উঁচা করে দেখেন তো। এই জীবনদার কই বেয়াটা দেখেন সবাই। এ ভাই আল্লাহর নামে কইছি, শয়তানের নামে কই নাই, আল্লাহর নামে আত্মলে কি চোখ কমবো না? কাপড়ের ইস্তারি নষ্ট হইব না? কানে চুষা করেন, আল্লাহ তিচ্ছা করলে আপনার নাম রাখতে পারে। আরেকবার জুড়ো বলেন বিসমিল্লাহ। আরেকবার মুখে বলেন ইয়া রাসূলুল্লাহ। আল্লাহর নামটা যারা নিচ্ছেন ভিন্ন লাগছে বাদ দিয়ে প্রত্যেকটা লোক একসাথে।